আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার আমি হাজির হলাম আরেকটি ব্লগ নিয়ে। এই ব্লগটিতে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি তুলে ধরবো একটি গ্রামের যে বার্থডে পার্টিটি আয়োজন করা হয় সেই আয়োজনটি। অ্যাকচুয়ালি এক এক জায়গায় এক এক রকম, বাট আজকে আমরা যে বার্থডে পার্টিতে যাচ্ছি, একটি ছোট একটি বাবু আমাদের বাড়ির পাশেই, সে আমাকে এসে বলতেছে যে আজকে আমার জন্মদিন এবং এক্সেট্রা এক্সেট্রা, এবং সে আমাকে নিজে এসে তার বার্থডে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। সো আমি এখন এই ব্লগটিতে আপনাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এই বার্থডে পার্টি, যে গ্রামের ছোটোখাটো একটি বার্থডে পার্টি আয়োজন করা হয়, সে পার্টিটি কেমন হয় বা কী আসল বিষয়। আরেকটা ইন্টারেস্টিং থিংস হচ্ছে যে এই বার্থডে পার্টিতে যে বাচ্চাটি বার্থডে পার্টি, সে তার ফ্যামিলি রাজি না বার্থডে পার্টি করার জন্য। সো সে কী করলো, তার বড় বোনকে চোর মারলো, চোর মেরে বলল যে আজকে আমার জন্য কেক নিয়ে আসতে হবে, কারণ আজকে আমার জন্মদিন। সো তার বড় বোনে আবার কী করলো, তার বোন জামাইকে ফোন করে বলল যে এই স্টোরি এখন কী করতে হবে। সো তার বোন জামাই থাকে বিদেশ, তার বোন জামাই তাকে 1000 টাকা দিয়েছে এবং তার বোন গিয়ে বার্থডে পার্টির যে আয়োজন, লাইক কেক বা আরও হয়তো বা খুঁটি টুকি নাকি জিনিসপত্র নিয়ে এসেছে। সেই জন্য আমাকে জিনিসটা অনেকটা ইন্টারেস্টিং লাগলো এবং তাই আমি আপনাদের সাথে এই ব্লগটি নিয়ে আসলাম। এর মধ্যে আরেকটি ফাঁকে ফাঁকে এই জিনিসটাও দেখানোর চেষ্টা করলাম যে এক্স্যাক্টলি গ্রামের যে একটি বার্থডে পার্টি আয়োজন করা হয় বা এর মধ্যে কিন্তু অনেক অনেক ধরনের আনন্দ লুকিয়ে থাকে। সো সেই জিনিসটি আমি ফুটিয়ে তোলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন বার্থডে পার্টি উপলক্ষে আমি আমার বাগনিকেও নিয়ে যাব। সো তাকে সাজানো হচ্ছে, সে সুন্দর করে সাজতেছে, একদম শুয়ে আছে এবং আমার বোন তাকে হেল্প করতেছে সাজানোর জন্য। সুমায়া দেখছ, দেখতে পাচ্ছেন আমরা অলরেডি গিফট নিয়েছি আমার বাগনি এবং বাগনি, তারাও রেডি সেই বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। আর এই গিফটটি অবশ্যই আমি যে যার বার্থডে, সে আমাকে বলছে যে আমার জন্য গিফট নিয়ে আসবেন এবং সে আমাকে বলে দিয়েছে যে যে দুটি জিনিস, একটা হচ্ছে রেলগাড়ি এবং একটা হচ্ছে রিমোটওয়ালা গাড়ি। সো এই দুটা জিনিসই আমি কিনে নিয়ে আসছি এবং এখন আমরা তাদের বাড়িতে যাব এবং যাওয়ার পর বার্থডে উদযাপন করব এবং তাকে এই বার্থডে গিফটটি আমরা দেব। দেখতে পাচ্ছেন রাত বাজে 7টা এবং একদম অন্ধকার, গ্রামের মানুষ সবাই, গ্রামের রাস্তাঘাট কিছু দেখা যায় না, একদম অন্ধকার। আমি অ্যাকচুয়ালি আমার মোবাইলের লাইট দিয়ে দৌড় রেখে যাতে করে আপনারা দেখতে পারুন। এটা হচ্ছে আমাদের ঘর থেকে বের হওয়ার পর যে দৃশ্যটি, এখন হচ্ছে সন্ধ্যা 7টা এবং গ্রামে যখন সন্ধ্যা হয়ে যায় তখন একদম অন্ধকার মনে হয়। এখন অন্ধকার গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেই যার জন্মদিন, তার জন্মদিনে, যার জন্মদিন সে চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি অন্ধকার গ্রামের রাস্তাঘাট। তার জন্মদিন, তার বাড়িতে আমরা চলে আসলাম ফাইনালি, আপনারা দেখতে পাচ্ছেন। ওই দেখতে পাচ্ছেন তার বার্থডে, দেখি দাদা তো কো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দেখতে পাচ্ছেন সবাই চলে আসছে বার্থডে পার্টি উপলক্ষে। এখানে সুমায়া এবং আমার আলিফ, তারপরে যার বার্থডে দেখতে পাচ্ছেন, যে কিনা টি শার্ট পরে আছে, টাটা দো টাটা, এটা হচ্ছে তার বার্থডে। আমরা একটু পরে তার বার্থডে উদযাপন করব। সো এখানে সবাই একজন একজনের বান্ধবী বন্ধু এবং তারা একসাথেই খেলাধুলা করে। সো সে আমাকে এই বার্থডেতে আমন্ত্রণ জানিয়েছে তার জন্মদিন উপলক্ষে। দেখতে পাচ্ছেন সে যে বার্থডে উপলক্ষে যে যে গিফটটি আমার কাছে চেয়েছিল, আমি সেই গিফটটি নিয়ে আসছি এবং সে এখন খোলার জন্য একদম আগ্রহ দেখাচ্ছে। সো আমি বললাম যে ঠিক আছে তুমি খোলো, খোলার পর তুমি তোমার যে জিনিসগুলো চেয়েছিলে সেই জিনিসগুলো, সে চেয়েছিল একটি রিমোট গাড়ি এবং একটি ট্রেন। সো আমি দুইটা জিনিসই নিয়ে আসছি। সো এখানে দুইটা জিনিসই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে ট্যাপ আছে, ট্যাপটা খোলো। হ্যাঁ, এই আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখতে পাচ্ছেন সে গাড়িটি খোলার জন্য খুবই আগ্রহ,
সে যে জিনিসগুলো চেয়েছিল সে বলেছিল একটি ট্রেন, সো আমি তার জন্য একটি ট্রেন নিয়ে আসছি, এবং সাথে সাথে সে বলেছিল যে একটি রিমোট গাড়ি, এবং সে রিমোট গাড়িটা আমি নিয়ে আসছি, সে খুবই খুশি। ইঞ্জিনের মধ্যে এটি লাগানো লাগবো, বৃত্তের ইয়া লাগানো লাগবো, ওদের এই আনে ব্যাটারি লাগাইলে তাহলে এটা চলবো চলবো। সবাই এখন বেলুন ফোলানোর চেষ্টা করতেছে বাসের উপলক্ষে, তারা এখনো কোনো কাজ সম্পূর্ণ করেনি, সো আমরা এসে আমরা সবাই হেল্প করতেছি বেলুন ফোলানোর জন্য। দেখতে পাচ্ছেন কেক রেডি হয়ে গেছে আস্তে আস্তে, এবং যার জন্মদিন সেও টুপি পরে ফেলছে জন্মদিনের, এবং কিছুক্ষণ পরে আমরা এই কেকটি কাটবো। আমরা এখন কেক আমার জন্য আমরা দেখেন এখন কেক কেটে ফেলতেছি, দেখতে পাচ্ছেন ওয়াও। দেখতে পাচ্ছেন বার্থডে পার্টি উপলক্ষে কেকের সাথে সাথে এখানে তারা নুডলসেরও আয়োজন করেছে, তো আমরা এখন সবাই মিলে নুডলস খাবো। তো এই ছিল আমার আজকের যে গ্রামের যে একটা বার্থডে পার্টি আয়োজন করা হয়, সেই বার্থডে পার্টির আয়োজনটি ফুটিয়ে তোলার জন্য। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।